ভুয়া ছবি ব্যবহার করে ইউনিভার্সাল ক্রেডিট ব্যবহারকারীদের শনাক্ত করতে মাঠে নেমেছে ডিডব্লিউপি, ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বেনিফিট। জালিয়াতিকারীদের ফটোশপ করে পাঠানো ভুয়া ছবি প্রকাশ করেছে। এতে ফ্রডাস্টাররা যুক্তরাজ্যে বসবাস করে তা প্রমাণ করার চেষ্টা করেছে। ডিডব্লিউপি এর কাছে পাঠানো ছবিগুলোতে পুরুষ এবং নারীদের ছবি বিভিন্ন দৃশ্যে এবং বাড়ির বাইরের অংশে ফটোশপ করে লাগিয়ে দেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে, বিভিন্ন স্ক্যামার বেনিফিট পেমেন্ট সুবিধা পেতে কর্মকর্তাদের এসব ভুয়া ছবি পাঠায়। এর মাধ্যমে তারা যে ব্রিটেনে থাকে সেটি প্রমাণ করতে চেয়েছে। একটি ছবিতে দেখা গেছে একজন নারী একটি শিশুকে ধরে আছে। অন্যটিতে আরেকটি ছবিতে দেখা গেছে এক দম্পতি একটি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু এর সবই পরিষ্কারভাবে নকল ফটোশপ করা ছবি। সম্প্রতি এই ছবিগুলো ডিডব্লিউপি এর কাউন্টার ফ্রড অফিস কর্তৃক শেয়ার করা হয়েছে। তারা বলেছে, এভাবে ভুয়া বেনিফিট পেমেন্ট দাবি করে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন পাউন্ড হাতিয়ে নেওয়া হয়। কর্মকর্তারা বলেছেন, কিছু ছবি এমন ভাবে এডিট করা হয় যেগুলো দেখে বোঝার উপায় থাকে না যে এগুলো ভুয়া ছবি। ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বিষয়টি নিয়ে জানিয়েছেন, যখন মহামারী আঘাত হানার সময় ইউনিভার্সাল ক্রেডিট দাবির সংখ্যা বেড়ে যায়, তখনই কিন্তু এই স্ক্যাম বেড়ে যায়। ওই সময় জরুরি ভিত্তিতে মানুষকে সহায়তা করার জন্য বেনিফিট সুবিধাগুলো সহজ করা হয়, আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারকরা অনেক ভুয়া বেনিফিট দাবি করে। তারা এখন তাদের বিরুদ্ধে কাজ করছেন। ইতোমধ্যে 9 লাখ বেনিফিট দাবি পর্যালোচনা করা হয়েছে। তারা শুধু গত বছরই 2 বিলিয়ন পাউন্ড জালিয়াতি এবং ত্রুটি সংশোধন করে সেভ করতে পেরেছেন। তিনি আরো বলেন, তারা তাদের শক্তিশালী জালিয়াতি শনাক্তকরণ পরিকল্পনার মাধ্যমে আগামী 3 বছরে 2 বিলিয়ন পাউন্ড এবং পরবর্তী 5 বছরে 4 বিলিয়ন পাউন্ডের জালিয়াতি রোধ করতে কাজ করছেন। তাই এই জালিয়াতি চক্রকে ধরতে নানানভাবে কাজ করছে ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগ। তারা বলছেন, তারা তাদের বিভিন্ন মাধ্যম পরীক্ষা করছেন, এবং শুধু ছবি নয়, কিভাবে এই ভুয়া মানুষরা বেনিফিট নিচ্ছেন বা ভুয়া তথ্য দিয়ে বেনিফিট নিচ্ছেন সেই বিষয়গুলোও কিন্তু পর্যালোচনার মুখোমুখি করা হচ্ছে। এ ছিল আমার কাছে বেনিফিট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।